পৌরসভার নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2022 জাতীয় সংসদে পাশ হয়েছে। বৃহস্পতিবার এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2022 সংসদে পাশের প্রস্তাব করেন, পরে তা কণ্ঠভোটে পাশ হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়, বরং তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষকে চাকরি দিলে তাদের সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কোনো কাজকে যে শিক্ষার্থীরা ছোট মনে করবে না, তারাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এছাড়া শিক্ষার উন্নয়ন না হলে কোনো উন্নয়নই কাজে আসবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার 47 নম্বর লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জেলা উপজেলা সহ দেশের সব সরকারি হাসপাতালে ক্রমান্বয়ে ডিজিটালাইজড করে নজরদারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার 2020 প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রমজানেও স্বাভাবিক প্রক্রিয়ায় করোনার টিকাদান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, তবে নতুন শনাক্ত হয়েছে 73 জন। শনাক্তের হার 0.78%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,51,577 জনে। বৃহস্পতিবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নওগাঁর মানুষের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা জানান। এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথে রয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে 3 তলার একটি বাড়ি কেনার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা ঢাকা একে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান। মামলায় অর্থ পাচার ও বাড়ি কিনতে সহযোগিতা করার অভিযোগে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহাকেও আসামি করা হয়েছে। দোনবাসে নতুন করে হামলা চালানোর জন্য রাশিয়া সেনা জড়ো করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান তিনি। কিয়েভ ও চেরনিহিভে সামরিক অভিযান কমিয়ে আনার যে ঘোষণা রাশিয়া দিয়েছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।